আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন। এরপর বিষ্ণু বললেন, যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। দুই ঘরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে আশা করি। হ্যাঁ, পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাও আলি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই। এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টেন পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না? নাই। গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না? নাই। কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ, পড়া নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা আর যদি হেজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন, আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কয় যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না? নেই। কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন, দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলাত, কেয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনা আল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণ নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে উঠে পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে বসতে আরো 500 বছরের রাস্তা, কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে থাকতে লাগবে। সুবহানাল্লাহ, বলবেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন, আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মা মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্দিনী সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে অন্যা নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড, ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উক্তি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু, একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই। কথা কর, হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে।
এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন, যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেড করে এই সিনেমা হল গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে, এতে এদের সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এই জন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে ন্যাকেড করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, আমিন।